কবি সুকুমার রায়ের লেখা বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামো, বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই, বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলছিলেন পরশু রাতে, বিষ্টু বসের দাওয়াতে? ভুলিসনি তো, বেশ করেছিস, আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোটরা গুলোর দর্শায় না কিছুতে। আবার দেখো, বসলি কেন, বইগুলো আর নামিয়ে থাকতে মুটির বোঝা, বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে কোনাক কেলে, শব্দ কুষ্টা নামালি, ঢের হয়েছে। আয় দেখি তুই, বস তো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরু শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ মানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি। কি বললি তুই, এসব শুধু আবুল তাবুল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে, যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন, কি বলছে চাস পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে। তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিঠেদের কান মলে দি পেঁচিয়ে।